তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি লিখছেন, জুনায়দে বাগদাদী রহমতুল্লাহ আলাই, তিনি হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে আসার পরে হঠাৎ করে দেখতেছে একটা বড় বিচ্ছু মরুভূমি বালু দিয়া দ্রুত গতিতে আসতেছে। তো বিচ্ছুটা আসতেছে, ভালো কথা, মরুভূমির মধ্যে বিচ্ছু থাকতেই পারে। হঠাৎ করে নজর করে দেখে নদীর পাড়ে একটা বড় কচ্ছপ। কচ্ছপ ছিলেন কি বলে আপনাদের দেশে? কাসিম বলে কোন দেশে, কচ্ছপ আছে কিতাবপত্রের ভাষা। এটা এসে ভাইসা উঠছে আল্লাহর কুতুব। চিন্তা করলেন যে এখানে কোন একটা ব্যাপার আছে মনে হয়। একদিক থেকে বিচ্ছুটা আসলো, কচ্ছপটাই বরাবর এসে ভাইসা উঠছে, কোন একটা ব্যাপার। আল্লাহওয়ালারা অনেক কিছু দেখলে তারা বুঝার চেষ্টা করে। বিচ্ছুটা এসে ফাল দিয়া কচ্ছপটার পিঠের মধ্যে দিয়ে বসছে, কচ্ছপের পিছনে বসছে। কচ্ছপ বিচ্ছুটাকে নিয়ে শো শো করে নদীর ওই পারে চলে গেছে। আল্লাহর ওলি, আল্লাহর কুতুব জুনায়দে বাগদাদী, আল্লাহ পাকের কুদরত দেখার জন্য তিনিও একটা নৌকা নিলেন বলে নৌকাওয়ালা তাড়াতাড়ি উঠো ওই পারে যাব। আল্লাহ পাকের কোন কুদরত চলতেছে, যাব চলো। নৌকাওয়ালা নৌকাটা বেয়ে বেয়ে যখন ওই পারে যাওয়া পৌঁছেছে, বিচ্ছুটা ফাল দিয়া উপরে উঠছে, কচ্ছপ সেখানে অপেক্ষমান। বিচ্ছু উপরে উঠা শো শো করে বালুর উপর দিয়া যাইতেছে জুনায়দে বাগদাদী, তিনিও সেই পারে উঠা। দূর থেকে দেখে বিচ্ছুর সাথে দৌড়াইয়া পারে না, দূরের থেকে নজর করে দেখে একটা সাপ, বিষাক্ত সাপ শো শো করে ওই দিকে যায়। চিন্তা করলেন এটা আবার কি, বিচ্ছু দৌড়ে গিয়ে বিষাক্ত সাপটার গলার মধ্যে কামড় দিয়া, দুইটা তিনটা কামড় দিয়া সাপটাকে মাইরে ফেলল। আল্লাহর কুতুব জুনায়দে বাগদাদী রহমতুল্লাহ আলাই নজর করে দেখে বেশি দূরে নয়, একটু দূরে একটা যুবক শুয়ে আছে। যুবকটার হাত পা নড়াচড়া করে না, বেহুশের মতো পড়ে আছে। তখন আল্লাহর কুতুব বুঝতে পারছে ব্যাপারটা তো এইখানে, সাপ দ্রুত গতিতে আসতেছে, ওই যুবকটাকে ধ্বংসন করে মারবে। এইখানে আশপাশে কেউ নাই, বাড়ি নাই, ঘর দরজা নাই, মরুভূমি। এই সাপটা তাকে মারতে যখন দৌড়াইয়া যাইতেছিল, আমার আল্লাহ তো সব খবর রাখে, নাই কেউ নাই, আল্লাহ পাক আরশের মালিক, তিনি বলে আমি তো আছি আমার এই গোলামটার উপরে। বিচ্ছু এখন ধ্বংসন করবে, এই হ্যাঁ সাপটায় ধ্বংসন করবে, এই জন্য ওই পারের দিকে আমি বিচ্ছুটা আনাইয়া কাসিমকে এটার নৌকার মতো বানাইয়া ওই পারে নিয়া বিচ্ছুটাকে আপনার সাপটাকে ধ্বংসন করলাম। তিনি বলতেছে এই যে ঘটনাটা ঘটলো, এই যুবকটাকে একটু না দেখাইলে তো সে বিশ্বাস করবে না। যে দেখে যুবকটা বেহুশের মতো, মদ খাইয়া মদের বোতল তার পাশে, গালি বাইয়া গাইয়া গুলা মদগুলি বলতেছে সে বেহুশ। আল্লাহ পাকের কুতুব তাড়াতাড়ি নদীর থেকে কিছু পানি নিয়া তার মাথায় চোখের মধ্যে মুখগুলি ধোয়াইয়া পরিষ্কার করে দিল। মাথার মধ্যে পানি দেওয়ার পরে যুবকটা চোখ খুলা নজর করে দেখে ফুস ফিরে আসছে জামানার কুতুব জুনায়দে বাগদাদী, তার শিওরে দাঁড়ানো। সে ভয় পাইতেছিল, কারণ সে মদ খাইছে অপরাধী, মদের বোতলও পড়ে আছে, তার ব্যাগ ট্যাগ সব পড়ে রয়েছে সাথে। জুনায়দে বাগদাদী রহমতুল্লাহ আলাইকে দেখে থরথর করে কাঁপতেছে, আরে জামানার কুতুব বাগদাদী তুমি কেমন এখানে আসলা, কি ব্যাপার? বলে তোমার সাথে কথা পরে বলবো। যুবক দাঁড়াও, দাঁড়াইয়া নজর করে দেখো একটা সাপ মারা আছে কিনা, বলে আছে। ওই একটা বিচ্ছু চলে যাইতেছে, দেখছো কিনা? দেখছো। আর একটু দেখো বিচ্ছুটা কচ্ছপের পিঠের মধ্যে যায়, আবার সাওয়ার হইয়া ওই পারের দিকে রওনা। সব কিছু দেখার পরে
জুনাইদ বাগদাদি বলে দেখো তুমি ছিলাম মদখোর, মদ খাইতেছ আল্লাহ পাকের নাফরমানি কইরা বেহুশ হইয়া পড়ে আস। আমার আল্লাহ তোমার মতো গোলামটাকে আমার আল্লাহ ভুলে যায় না। এই যুবক তুমি মদখোর অবস্থায় সাপটাই সে তোমাকে দংশন করত, তুমি শেষ হয়ে যাইতা, মরে যাইতা, জীবনের চোখ আর কোথায় মুখ দেখত না, কাউকে নজর হতো না। কিন্তু আরশের মালিক তোমার মতো লোকটাকে আমার আল্লাহ হায়াত দিবে, বাঁচিয়ে রাখবে, এই জন্য কি কুদরতের মাধ্যমে তোমাকে হেফাজত করেছে। আরে যুবক কেমন করে আমার আল্লাহকে ভুলা গেলা? এই কথাটা বলার সাথে সাথে যুবকের চোখের পানিগুলি ধরধর করে পড়া শুরু হয়ে যায়। নজর করে দেখলো কিচ্ছা নয়, ঘটনা নয়, বাস্তব কথা, আমি তো বাস্তব না। সাথে সাথে জুনাইদ বাগদাদির পায়ের মধ্যে দৌড়াইয়া বলে, ওগো আল্লাহর কুতুব আল্লাহর ওলি, আমাকে তওবা করাও, আমি আর জীবনে আর ভুল করব না, আমি আর মদ খাবো না, আমি আমার মাওলাকে সেজদা ছাড়া আর বাঁচবো না, তুমি আমার জন্য দোয়া করে দাও, আমাকে একটু সাথে নিয়ে চলো, আমার মাওলা আমার মতো গোলামের জন্য এত মায়া, আমি মাওলাকে আর ভুলবো না। এ বাবা যুবক বুঝো না, রাস্তায় চলো, খেলাধুলা খাও, এইভাবে সেইভাবে চলো, বল খেলতেছ কত কিছু খেলো, আমার আল্লাহ পাক তোমার পিছনে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছে, আমার বান্দাকে পাহারা দিয়া রাখবা। রাস্তায় ঘাটে জিন ভূতের আড্ডাখানা মানুষের থেকে বেশি আড্ডাখানা জিন ভূতের। কোরআন বলতেছে ইয়াহফাজুনাহুম মিন আমরিল্লাহ, তারা তোমাদেরকে থাপড়াইয়া মেরে ফেলতো। জিনের ক্ষমতা পাওয়ার এত বেশি মানুষের থেকে আরো হাজারো কোটি গুণে বেশি তারা। তোমরা রাস্তায় চলতে পারত না, ঘরে শুইতে পারত না, তোমাদেরকে থাপড়াইয়া তারা মেরে ফেলতো, কিন্তু পারে না, আমি একজন ফেরেশতা দিয়া তোমাদেরকে পাহারা দিয়া রাখি। এই ইমানদার বাবা, এই যুবক কেমন করে আল্লাহকে ভুলে গেলা? এই জন্য আমার আল্লাহ পাক বলে, আমি যখন হেদায়েতের জন্য সিনা খুলে দেই, তার দিলের মধ্যে যখন আমার মায়া চলে আসে, তখন সে গুনার থেকে তওবা করে ফিরে চলে আসে। ওই যুবকটা কিতাবের মধ্যে লেখে, সে আস্তে আস্তে করে জুনাইদ বাগদাদির খানকায় যাওয়া আসা করে, আস্তে আস্তে নামাজি হয়, তাহাজ্জুদ ওয়ালা হয়, আল্লাহ পাকের জিকিরওয়ালা হয়, হতে হতে ওই জামানার একজন আল্লাহর ওলি হইয়া যায়। ইয়ারি বদ বদ তরবো আদাজ মারে বাদ, হকে পাকে জাতে আল্লাহ হুসামাদ, ইয়ারে বদ আর তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতা যাবি নাই। এই জন্য বলে, বন্ধু বানাইবা তো একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, একটা ভালো মানুষকে মহব্বত বানাও, মহব্বতের সাথে রাখো, দেখবা সে তোমাকে আস্তে আস্তে জান্নাতের রাস্তা দেখাবে, আল্লাহ পাকের মহব্বতের রাস্তা দেখাবে। আর যদি খারাপ বন্ধু বানাও, সে তোমাকে নামাজ হারা করবে, মদ খাওয়াবে, জিনার কাজ করাবে, মিথ্যা কথা বলাবে, চুগলখুরি করাবে, মানুষের হক নষ্ট করাবে। এই জন্য আল্লাহর আর বলে, বন্ধু বানাও, নেককার মানুষকে বন্ধু বানাও। কিরে বাবা, বন্ধুত্ব করব কার সাথে? ভালো মানুষের সাথে করব না ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক আল্লাহ রসুল বলতেছে, বান্দা মনে রাখো, জীবনে বহু মানুষকে যদি তুমি, একটাই হলো শর্ত, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও, আমাকে হেদায়েত দাও। এই কথাটা কি বলতে পারবো আমরা সবাই? সবাই বলেন আল্লাহ নামাজি বানাও, আমাকে হেদায়েত দান করো। এটা আল্লাহর কাছে চাইলে দেখবেন যে আল্লাহ আপনাকে কখন নামাজি বানাইছে আপনি টেরো পাবেন না, নামাজ ছাড়া আপনার কাছে ভালো লাগবে না। এই জন্য আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য এ বান্দা মনে রাখবা, আল্লাহ পাক সিনা খুলে দিবে, তবে শর্ত হলো আল্লাহকে তার কাছে চাওয়া লাগবে, না চাইলে কেউ দেয় না।
har gari dene ko to tayaro hai jo na mange usse tu bezaro hai amar allah pak bole banda duniyar manusher kache ekbar er beshi dui bar tin bar chaile she rag kore ar jaga panna kothay bar bar kal abar kache ashe shomoy bujhen na tomoy bujhen na ekhon aschen erokom bole ki bole na আর আমার আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক বলে না চাইলে আমি রাগ করি এ গোলাম তোর কি দরকার সব আমার কাছে চাও সব কিছু দেওয়ার মালিক কে আল্লাহ একটু বড় আওয়াজে বলেন কে আল্লাহ তিনিই হলেন সব কিছু দেওয়ার মালিক কেউ দিতে পারবে না শুধু একমাত্র দিবে কে আল্লাহ মনে থাকবে তো তো হাদিসটুকু পড়েছিলাম আফসুস সালাম আল্লাহ রাসূল বলে তোমরা সালাম বেশি আদান প্রদান করো কিয়ামতের ময়দানে দেখবে কত সওয়াব তোমার আমলনামায় সুবহানাল্লাহ এইজন্য সালাম বেশি দিব ও আতিমুত তাআম মানুষকে খানা খাওয়াইবা গরীব মানুষ হোক যিকো মানুষ হোক মানুষকে বেশি বেশি খানা খাওয়া এটা তোমার দিলের মধ্যে ব্রডনেস উদারতা এবং কত মানুষ আছে অনেক সময় অসহায় আছে না খেয়ে থাকে কষ্টে আছে এদেরকে দেখে দেখে পারলে একটু খানা খাওয়া অনেক সওয়াব পাইবা তুমি আমরা তো আজকাল আমাদের সমাজে আছে শুধু বাবা মারা গেলে মা মারা গেলে তিন দিন না দিন চল্লিশা দিন বছরে একদিন কি বলেন এইটার সময় কিছু খানা খাওয়াই এছাড়া অন্য সময় আমাদের কথা এগুলি মনে থাকে না কি বলেন ঠিক না অথচ কত গরিব মানুষ খানা পায় না কত মানুষ না খেয়ে আছে এর জন্য রসুল বলে মানুষকে তোমরা খানা খাওয়া এটা মনে রাখবা এটা তোমার অনেক সওয়াব হয় তিন নম্বর একটা আমলের কথা রসুল বলে গেলেন এটা খুব কম সল্লু বিল্লাইলি ওয়ান্নাসুনিয়াম মানুষ যখন রাত্রি ঘুমাইয়া থাকে এখন রাত্র বড় না ছোট আস্তে আস্তে রাত্র আবার ছোট হতে থাকবে এই যে রমজান আসতেছে দেখা যায় সময় পড়ে এই নামাজ পড়ে আসছি এই কিছু খানা খাইলাম না শুইতে শুইতে আবার সাহারি খাও আবার না শুই আবার ফজর রাত্র ছোট হয়ে যাবে দেখুন রাত্রটা বড় আল্লাহর নবী বলে সাল্লু বিল্লাইলি ওয়ান্নাসুনিয়াম এই জমিনের মধ্যে বহু মানুষেরা রাত্রে নাক ডাকিয়া ঘুম দেয় আবার কিছু মানুষ আছে রাত্রে শীতের মধ্যে শেষ ভাগে তারা উইঠা উইঠা উজু করে নামাজ পড়ে আর আল্লাহর কাছে রোনা জারি করে এরকম মানুষ আছে না নাই সমাজে আছে তবে কম এর বাবা কম না বেশি আল্লাহ রসুল বলছেন তোমরা রাত্রি উঠে তোমার কি দরকার ছেলে বিদেশ যাবে ব্যবসায় অসুবিধা চাকরি পাও না আল্লাহ রসুল বলেন সব কিছুর সমাধান হয়ে যাবে তুমি শেষ রাত্রি উঠে দু চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকো তোমার সব কিছুর সমাধান আল্লাহ পাক করবে এটা বিশ্বাস করে যদি তুমি করতে পারো দেখবা তোমার আর কোনো সমস্যা থাকবে না রাত্রি উঠতে পারি এ বুড়া বুড়া বাবা দিরা পারবো চেষ্টা করলে পারবো না একটু চেষ্টা করো গ্রাম দেশে তো এইটা এখন মাহফিলের কারণে নতুবা তো নয়টা বাজে শুয়া পড়ি সবাই ঠিক না নয়টা বাজে রাত আশপাশে গ্রামের পাশে দিয়ে গেলে দেখা যায় নিজুম নিস্তব্ধ কোনো কথা নাই মানুষ সব ঘুমিয়ে পড়ছে নয়টা বাজে সাড়ে সাতটা বাজে এসা সাড়ে আটটা নয়টার মধ্যে আর থাকে না কেউ দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ সাড়ে পাঁচ সাড়ে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা ঘুমার লাগে কিরে বাবা এত ঘুমার লাগে না একটু যদি চেষ্টা করো তোমার সাত ঘন্টা ঘুমাওয়ার পরে তুমি যদি পাঁচটা বাজে উঠে যাও পৌনে পাঁচটায় যদি উঠো উঠা অজু করে দু চার রাকাত নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো আল্লাহ আমার ছেলেটা অসুখ আমার চাকরিটা নাই আমার ব্যবসায় অসুবিধা আছি না খেয়ে কষ্ট পাইতেছি আল্লাহ তোমার কাছে না চাইলে চাবো কার কাছে তুমি এইভাবে চাও আল্লাহ পাক বলে বান্দা তুই যা চাইবি আমি তোকে দিয়ে দিব সব বিশ্বাস হয় কিন্তু তা তো করতে পারি না
চেষ্টা করব না বুড়া বাবাজিরা? জুয়ানরা তো পারে না, এরা তো রাত্রি ঘুমে এসে দেরি করা, বাহিরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে ঘুরতে ঘুরতে বাসায় বাবা চিন্তা করে, মা চিন্তা করে কই গেল কই গেল, আইসা ডাক দেয় বেচারি ঘুমের থেকে উঠা ডাক দেয়। কিন্তু এরকম যুবক আছো না নাই বাবা? এই যে মাকে এত রাত্রি কষ্ট করে ঘুমের থেকে ডাইকা উঠাইলাম, মার কষ্ট হয়েছে না? তোমার মতো সন্তানকে পেটে নিতে এত কষ্ট, আবার এখনো এসে এত কষ্ট দিতেছ? না, মা বাবাকে কষ্ট দিও না। এই জন্য বলতেছিলাম আল্লাহর রসুল বলে সল্লু বিল্লাইলি ওয়ান্নাসুনিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রসুল বলেন এই কাজগুলি করো, দেখবা তুমি নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য আমরা চেষ্টা করলে, বিশেষ করে বুড়া মুরব্বীদের একটু চেষ্টা করলে ভালো হয়। আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ, নিরিবিলি চেষ্টা করব আল্লাহ পাকের কাছে। আল্লাহ সুবহানাহু তাআলা, বাবা এই নামাজ অনেক যুবক বাবাজিরা নামাজ পড়ে না। কিন্তু বাবা তোমরা কি একটু নামাজি হইবা? পড়বা না নামাজ? যুবকরা হাত তোলা দেখি একটু, আল্লাহ তুমি হাতগুলার দিকে একটু তাকাইয়া দেখো, আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজি বানাইয়া দাও, নামাজি বানাইয়া দাও, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাও, হাত লামাও। এই যুব সমাজ বাবা, তোমরা যদি নামাজ না পড়ো, এই বুড়াগুলি মরিয়া গেলে তো মসজিদ খালি হয়ে থাকবে, তোমরা মসজিদে যাইবা না, বুড়ারাও তো মরিয়া গেল, তো মসজিদ কি খালি হয়ে থাকবে না? বাবা ঠিক না? ঠিক বলেন। এই জন্য তোমরা যদি তার পিছে পিছে যাওয়ার অভ্যাস করো, আল্লাহর ঘরটা নিরাপদ অনাবাদি থাকবে না, এটার মধ্যে নামাজ কায়েম হবে। দুনিয়ার মধ্যে মসজিদ যারা আবাদ করবে আল্লাহ পাক তাদেরকে ভুলবে না। এই জন্য বাবা কথা লম্বা করব না, শীতের রাত আমাদের দিল আল্লাহর জন্য মায়া লাগতে হবে। নামাজের থেকে বড় ইবাদত আর নাই। সবচেয়ে বড় ইবাদত কি? অন্যান্য ইবাদত জমিনে ফরজ হয়েছে আর নামাজ আসমানে ফরজ হয়েছে। কোথায় দেখছেন? মুসা আলাইহিস সালাতুয়াসসালামকে আল্লাহ পাক পিছনে লাগিয়ে রাখছে, কি আশ্চর্য! বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস আসছেন প্রায় দেড় পৃষ্ঠা। আল্লাহ রসুল মেরাজ গেলেন, আসবার সময় আল্লাহ পাক হাদিয়া দিছেন এই রসুলকে, উম্মতকে কি দিছিলেন, কয় অক্ত দিছেন বলেন না, কয় অক্ত? আল্লাহ সব জানেন, তারপরেও 50 অক্ত নামাজ দিছেন। মুসা আলাইহিস সালাম কি পিছনে লাগিয়ে রাখছে, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিছে, 50। রসুল তো খুশিতে নিয়ে আসতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে আমি তো আমার উম্মতকে দেখি দুই অক্ত নামাজে পড়াইতে পারি না, আপনার উম্মত 50 অক্ত পড়বে, ওরা কাজকর্ম করবে কখন? সারাদিন তো নামাজই পড়বে, সেটা তো পড়বে না কেউই, কি করব? আপনি আল্লাহর কাছে আবার যান। আল্লাহ পাকের কাছে গেছে, 5 অক্ত কমাইছে। এইভাবে করতে করতে 9 বার গেছে, কয়বার? 5 নং। মুসা ইসলাম বলে যে এখন 5 অক্ত রয়েছে, এটাও পারবে না, আপনি আবার যান। রসুল বলেন আমার আর যাইতে সরম লাগে, কারণ প্রত্যেকবারই গেছি আরে 5 কমাইছে, তো এবার যদি আবার 5 কমাইয়া দেয় তত কিছু থাকলেই না, এই জন্য আমি আর যাব না। এই যে সরম করতেছে, আমি আল্লাহর কাছে আর যাইছি, অহ সব কিছু কিন্তু আমার আল্লাহ দেখতেছেন। এই যে মুসা ইসলাম বারবারে বারবার রসুলকে পাঠাইতেছে, এটা আমার আল্লাহ জানেন কি জানেন না? যখন 50 অক্ত ফরজ করছিল তখনও তো আমার আল্লাহ জানেন যে রাস্তায় মুসা ইসলাম বলবে আর আমার বন্ধু বারবার আসবে। আল্লাহ পাক বলে বান্দা মনে রাখো আমার বন্ধুকে আমি পাঠাই দিয়া, বন্ধুর সাথে আমার কথা বলা স্বাদ মিঠে না, যেহেতু বন্ধুকে বেশি রাখা যাবে না, বন্ধুকে আবার এই রাত্রের ভিতরে ফজরের আগে আবার মক্কায় পৌঁছাতে হবে। রাত্রিবেলা আমি বন্ধুকে পৌঁছাবো, বন্ধুকে আমি 9 বার করে আমার কাছে বারবার করে মুসাকে লাগাই দিয়ে আনলাম, প্রত্যেকবার বন্ধুর সাথে আমার কথা হয়েছে, এমন একটা রমজার স্বাদ এটা পৃথিবীর কারো সাথে না।
এ বন্ধু যাও যাও, তোমার উম্মতকে আমি 50 রক্ত যখন দিয়েছিলাম সুপারিশে আমি 45 রক্ত যখন মাইনাস করে দিলাম, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন তারা 5 ওয়াক্ত পড়বে, আমল নামার মধ্যে সওয়াব দিব 50 ওয়াক্তে। কিরে বাবা, যারা নামাজ আমরা পড়ি না আমরা তো মাহরুম হয়ে যেতেছি বাবা, চেষ্টা করে পড়বো না বাবা, আরে কপাল লাগিয়া যাবে, নামাজি হম এ দুনিয়ার মধ্যে এখন নামাজ পড়ো না রে বাবা, কিন্তু মরার পরে তো একটা নামাজ হবে, ওই সময় জীবনের শেষ নামাজ, লাশ সামনে রেখা জানাজার নামাজ পড়বে। যদি দুনিয়ার মধ্যে আমরা যদি আদায় করে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের মরার পরে, রসুল বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমাকে 5টা পুরস্কার আল্লাহর তরফ থেকে দেওয়া হবে। কয়টা পুরস্কার? ওনারা কই কর্তৃপক্ষ বেশি লোক, রাত করে শীতের মত কষ্ট হইতেছে মানুষের। আমার কারা আছেন যারা মাহফিল আয়োজন করছেন, ইমাম সাহেব আসেন এবং এখানে ওনাদের জন্য নাকি কিছু আপনার মেহমানদারির আয়োজন নাকি আছে, তো তাড়াতাড়ি নিয়ে চলে আসেন, বেশি রাত্র আর হবে না, শীতের মধ্যে খুব কষ্ট লাগতেছে। বাস মাইক দিয়ে বলে দিছি, ওনাদের কাছে পৌঁছে গেছি ইনশাল্লাহ। মাইকের আওয়াজ শুনছে না? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, মৌতের ডাক দিবার আগে আগে গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমরা সবাই কবরের যাত্রী মাওলা, এই শীতের মধ্যে যদি এখন এই মালাকুল মৌত হাজির হইয়া যায়, এই চেয়ারের থেকে ডুলে পড়ে যাব মাওলা, মসজিদের পালকিটার মধ্যে দিয়ে আমাকে শোয়াইয়া আমার গায়ের কাপড়গুলি সব কেচে দিয়া কাইটা বাইর করে ফেলবে আল্লাহ, একটা চাদর দিয়া বাইরে ফেলে রাখবে আল্লাহ, কয়েক ঘন্টার পরে গরম পাতি মিশ্রিত আমার ঠিকানাটা কবর হবে আল্লাহ, সেখানে তোষক নাই, বিস্তা নাই, বালিশ নাই, আপন জন নাই, কেউ নাই, একা একই কবরে কেমনে থাকবো আল্লাহ, কবরের বন্ধু কে হবে আল্লাহ, তুমি আমাদের কবরের বন্ধু হইয়া যাইও আল্লাহ, আল্লাহ কবরকে ভয় করি আল্লাহ, যারা চলে গেছেন এই পর্যন্ত তাদের আর কোনো খবর নেওয়া যায় নাই, আমি যখন চলে যাব আমার খবর কেউ নিবে না মাওলা, এ মাওলা আমাদেরকে কবরে নিয়ে মাইজো না মাওলা, আমাদের কবরে আগুন জ্বালাই দিও না আল্লাহ, একটা কুকুরের বাচ্চা আগুনে জ্বললে কোনো পাষাণ হৃদয় দেখা সহ্য করতে পারে না আল্লাহ, আল্লাহ আমরা এই কপাল দিয়া তোমাকে সেজদা করেছি, তোমাকে আল্লাহ বলে ডাকছি আল্লাহ, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছি মাওলা, আমাদের এই চেহারার মধ্যে কেমনে আগুন জ্বালাই দিবা, তোমার কি একটু মায়া হবে না বাবলা, বাবলা আমাদেরকে মাইরো না বাবলা, আমরা আগুন সহ্য করতে পারবো না আল্লাহ, দয়া করে আমাদেরকে মাফ করে দাও, এ মাওলা আমাদেরকে মাফ করে দাও বাবলা, আল্লাহ কেয়ামতের ময়দানে আমল নামার ডান হাতে দিও, হিসাবের কড়াকড়ি করো না মাওলা, মাথার উপরে সূর্যের তাপ মগজ খসে খসে পড়বে মাওলা, এ আল্লাহ তোমার আরশের ছায়া একটু জায়গা দিও আল্লাহ, এ আল্লাহ আমরা মা বাবা হারিয়ে ফেলছি মাওলা, যারা কষ্ট করে আমাকে এত কষ্ট করে পালছে, দুনিয়াতে আসার সময় আমার মার কলিজাটার মধ্যে লাথি দিয়ে আসছি না আল্লাহ, মা বেহুশ হইয়া পড়ে আছে আল্লাহ, রক্তাক্ত অবস্থায় মার হুশ নাই, আমার কান্না শোনার আগ পর্যন্ত মার হুশ ফিরে আসে নাই আল্লাহ, রাত্রিবেলা মার কলিজাটা বারবার পেশাব করে ভিজাই দিছি আল্লাহ, শীতের রাত্র আল্লাহ মা ভিজা পদ্যে থাইকা আমাকে শুকনো কাপড় দিয়া পেশাইয়া বুকে রাখে তারপর আমার চুমা দিয়েছে আল্লাহ, হে মাওলা আমার মাকে কষ্ট দিও না মাওলা, মাকে মাফ করে দাও, আব্বা আমার কবরকে রহমতের কবর বানাইয়া দাও, হে মাওলা তাদের উপরে তুমি রাজি হইয়া যাও আল্লাহ, আল্লাহ আমাদের মা বাবাকে কাঁদাইও না আল্লাহ, আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও, মা বাবার খাদেম বানাইয়া দাও, আমরা যেন তার খেদমত করতে পারি তৌফিক দাও, তুমি বলছো মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, আল্লাহ মা বাবাকে রাজি করে চলার তৌফিক দাও,
কোনো যুবক যেন মা বাবাকে কষ্ট না দেয় আল্লাহ, ইয়া আল্লাহ তাদেরকে সহ একসাথে জান্নাতে থাকার তৌফিক দিও, আমাদের ছেলে মেয়েগুলাকে মাফ করে দাও, আমাদের বিবি বাচ্চা অনেকে অসুস্থ আছে সবাইকে শিফা দান করে দাও, আমাদের বাচ্চাগুলাকে তুমি নেককার বানাইয়া দাও, দুনিয়ার খারাপির থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ, আল্লাহ আল্লাহ যুব সমাজকে রহমতের হাতে ধরে লাও আল্লাহ, তাদের দিলটা তোমার দিকে ফিরিয়ে দাও আল্লাহ, তাদের দিল মসজিদের দিকে ফিরিয়ে দাও, মদিনার নবী রওজার দিকে ফিরিয়ে দাও আল্লাহ, যুব সমাজকে নামাজি বানাও আল্লাহ, মুত্তাকি বানাইয়ে দাও আল্লাহ, ছেলে সন্তানগুলাকে আলেম হাফেজ বানাইয়ে দাও, ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ, মাদ্রাসা কবুল করো আল্লাহ, মুসলমানদের ঘর কবুল করো আল্লাহ, যারা এই জায়গা দিয়েছে মাদ্রাসার জন্য, তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে সবাইকে মাগফিরাত দান করো আল্লাহ, আল্লাহ যারা বেঁচে আছে এদেরকে হেদায়েত দিয়ে দাও, এদের হায়াত দারাজ করে দাও আল্লাহ, মাদ্রাসার যত দরকার আছে সমস্ত প্রয়োজনগুলি তুমি মিটাইয়া দাও আল্লাহ, যাদের পরিশ্রমে এই মাদ্রাসা তৈরি হইতেছে তাদেরকে তুমি নেক হায়াত দান করো, এই মাদ্রাসায় আত্রাফের মুসলমানদের নাজাতের উসিলা করে দিও আল্লাহ, চেয়ারম্যান সাহেব রামবার বাসীর জন্য দোয়া চেয়েছে আল্লাহ, এখানে যত মুর্দেগান শুয়ে আছে আল্লাহ সবাইকে মাগফিরাত দান করে দাও আল্লাহ, সবার কবরে আজাবকে মাফ করে দাও, মুসলমানের সন্তান একজনকে তুমি জাহান্নামে নিও না মাওলা আল্লাহ, তোমার নবীর উম্মতকে হেদায়েত দিয়েই দাও আল্লাহ, আল্লাহ হেদায়েত দিয়ে দাও আল্লাহ, ইয়া আল্লাহ এই মজমাকে পুরাপুরি কবুল করো, এর মধ্যে যাকে ভালো লাগে তার উসিলায় সবার দোয়া কবুল করো, সোনার মদিনায় কুটি কুটি দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল ফরমাও, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। যাদের কিতাব নেওয়ার আরো কয়েকটা কিতাব আছে, পালনে যাওয়া বেশি নাই, পালনে নিয়ে যাবেন।